Now let's start with identity database. CCLMSDB চলে আসছে এবং চলে আসছে। এরপর আমরা এখানে হাত দিই CCLMS SecurityDB সব এনেবল করি আগে। ওকে নাইস। এরপর এবার অ্যাড মাইগ্রেশন দেওয়া যাবে না, বিকজ উই নিড টু চেঞ্জ সাম অফ আওয়ার মডেলস অ্যান্ড ইট স্টার্টস উইথ দ্য অ্যাপ্লিকেশন ইউজার, সো লেটস ক্রিয়েট এ ডিফারেন্ট ফাইল ফর ইট, তাহলে ধরতে সুবিধা হবে। ওকে, সো এইখানে এগুলো বাদ, সমস্যা নেই, এখানে আমরা আমাদের জিনিসগুলো অ্যাড করবো। কী কী অ্যাড করবো বলছিলাম, নেম কি নেই এখানে, ইউজার নেম আছে, নেম নাই, তো নেম লাগবে এখানে একটা, নেম, স্ট্রিট অ্যাড্রেস, এইখানে স্ট্রিট অ্যাড্রেসটা দেওয়া ঠিক হবে না, বিকজ এটা তো একটা আইডেন্টিটি টেবল, এটা আসলে অনেক 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 কাজে লাগবে। বরঞ্চ আমরা যদি একটা কাজ করি যে ইউজার প্রোফাইল নামে একটা টেবিল বানাই বিজনেস কনটেক্সটে, সেখানে ও বেটার ইনফরমেশন সব রাখি, এটা বেটার হবে। বাট সেটা এই মুহূর্তে আমরা বানাবো না, আমরা জাস্ট লিখে রেখে দিই বিজনেসের মধ্যে business student name দুটো মডেল হবে না, হ্যাঁ teacher আর student name দুটো মডেল হবে না, না ঠিক আছে, তার মানে ব্যাপারটা কী হচ্ছে দেখেন, আমার এই ইউজার টেবিলটা মোটামুটি আইডেন্টিটি রিলেটেড জিনিসপত্র ইন্ট্যাক্ট থাকতেছে এবং অন্যান্য বিজনেস রিলেটেড যে জিনিসপত্রগুলো সেটা আমরা আলাদা ডেটাবেসে নিয়ে যাচ্ছি। ইজ অ্যাক্টিভ প্রোলাইডি তার মানে এইখানে ওইগুলোর নাম কি ছিল, আইডেন্টিটি রোল, এই যে ডট টু স্ট্রিং, তার মানে এটাতে কোনো সমস্যা নেই, এটাই দেখলাম যে এটা ফরেন কি নেবে কি না নিশা। আর এসপিনেট ইউজার রোলসটা আসলে কিছু করার নেই আমার, বিকজ এটা ওরা নিজেরা বানায় নিশা, ওইটা আমি আসলে ইউজ করবো না, এভাবে আমরা ইউজ করবো। আর এটা এখন এই মুহূর্তে লাগতেছে না আমাদের, এটা না যে
এটা এই মুহূর্তে রাখতেছে না, যখন লেখো তখন আমি এটা অ্যাড করবো। তার মানে রেজিস্ট্রেশন সময় লাগবে। হ্যাঁ বাট তার মানে এই নেমটাও কিন্তু এই মুহূর্তে এসে লাগতেছে না, উদাহরণ দিস এক্সট্রা একটা শেয়ার প্রপার্টি অ্যাড করে দিতেছে। বাট এবার আরেকটা জিনিস অমিট করি, সেটা হচ্ছে পিহি পারি কিনা, এটা হচ্ছে ওর টেবিলে কি সে ইউজার টেবিলের মধ্যে সে ইনেবল ডিসেবল কিছু আছে, খুঁজছিলাম মনে হয় আমরা তো আগের বার পাইনি। না ইনেবল ডিসেবল টাইম তেমন এটা লাগবে, ইজ অ্যাক্টিভ দিলে সে ট্রু হবে, সে লগ ইন করতে পারবে, ইজ অ্যাক্টিভ ফলস হয়ে গেলে পারবে না। রেজিস্ট্রেশন ডেট সাইন আপ ডেট এখানে কি কি আছে, এটা কবে ক্রিয়েট হয়েছে, কবে ক্রিয়েট হয়েছে না মনে হয় ক্রিয়েটেড নাই মনে হয়। ও থাকলে তো সেখানেই পাইতাম, কাম অন। তার মানে এখানে একটা লাগবে আমাদের ডেট, আরে কই ক্লিক করছি, ডেট টাইম গ্রেজিস না ক্রিয়েটেড ডেট, সহজ কথা ক্রিয়েটেড ডেট, ঠিক আছে। ক্রিয়েটেড ডেট মডিফাইড ডেট, ক্রিয়েটেড ডেট দরকার নেই, শুধু ক্রিয়েটেড ডেট তো আমি জানি আমি ডেটের মধ্যে আছে। ওকে ক্রিয়েটেড মডিফাইড কি দরকার আছে, হোয়াট ইউ থিঙ্ক? থাকতেছে তাহলে সমস্যা কি, তাহলে ক্রিয়েটেড বাই মডিফাইড বাই দুটি দিয়ে দিলে যদি এটা কি দোষ করলো, এইখানে একটা খেলা হবে, খেলাটা হচ্ছে ফরেন কিটা যদি আমরা দেই ফার্স্ট ইউজারের ক্ষেত্রে ফরেন কিটা হবে না, ইন দ্যাট কেস আচ্ছা এই মুহূর্তে তো না আছে আমরা আমাদের রানিং আউট অফ টাইম, থাক শেষ শেষ অ্যাড মাইগ্রেশন প্রজেক্ট করা খেলা আছে, অনেক কাজ দেখে মনে হয় ছোট্ট কাজ, স্পিনেট রোজ আমাদের এটা কোথায় রিসোর্স পারমিশন করে অ্যাড করবো, এই মুহূর্তে আমাদের এটা লাগতেছে না, আই টোল্ড ইউ গাইড বাকি আছে স্পিনেট ইউজার্স এইগুলো অ্যাড করছি, ক্লেমস বাদ লগইনস বাদ এগুলো আসলে পজিটিভ। So update database browsers. Nice.
এইবার চলে আসবো আমরা আমাদের পরে খেলাতে সিনটাটা।